ব্রাহ্মণবাড়িয়া জেলায় শেখ হাসিনা পরিষদের উদ্যোগে মুস্তাক আহমেদ খোকনের সভাপতিত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার 74তম শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা শেখ হাসিনা পরিষদের অস্থায়ী কার্যালয় ট্যাঙ্কের পার মোড়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জন্মদিনের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য জাহাঙ্গীর আলম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান সরকার, সাধারণ সম্পাদক দি আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন ব্রাহ্মণবাড়িয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট উসমান গনি, শহীদ বুদ্ধিজীবী সন্তান অ্যাডভোকেট সৈয়দ তানভীর হোসেন কাইসার, ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরাম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতনকান্তি দত্ত। স্বাগতিক বক্তব্য রাখেন সাপ্তাহিক অগ্রধাপ পত্রিকার সম্পাদক শেখ ফরিদ। উপস্থিত ছিলেন দৈনিক কুরুলিয়া পত্রিকার সম্পাদক ইব্রাহিম খান সাদাত, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগ সহসভাপতি এহসানুল্লাহ মাসুদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আব্দুল খালেক বাবুল, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য হাজী মোহাম্মদ বাবুল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা জননেত্রী শেখ হাসিনা পরিষদের সহসভাপতি আতিক খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা জননেত্রী শেখ হাসিনা পরিষদের সহসভাপতি জেবুন্নেসা পান্না, ব্রাহ্মণবাড়িয়া জেলা জননেত্রী শেখ হাসিনা পরিষদের সহসভাপতি হারিসা খাতুন, ব্রাহ্মণবাড়িয়া জেলা জননেত্রী শেখ হাসিনা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নজরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা জননেত্রী শেখ হাসিনা পরিষদের তথ্য ও গবেষণা সম্পাদক আনিসুর রহমান রুহেল, ব্রাহ্মণবাড়িয়া জেলা জননেত্রী শেখ হাসিনা পরিষদের সহসভাপতি আক্কাস মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা জননেত্রী শেখ হাসিনা পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম রুবেল, মানবাধিকার নেত্রী হাসিনা হক নূরজাহান, নারী নেত্রী রুমানা আক্তার শ্যামলী, রাশিদা আক্তার মেরিনা, মোহাম্মদ শাহ আলম, মকবুল হোসেন, বিজয় দাস, ব্রাহ্মণবাড়িয়া জেলা জননেত্রী শেখ হাসিনা পরিষদের বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাবুল, ব্রাহ্মণবাড়িয়া জেলা জননেত্রী শেখ হাসিনা পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান মোল্লা, ফটো সাংবাদিক সুমন চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া জেলা জননেত্রী শেখ হাসিনা পরিষদের সদস্য আবুল কালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হাই মাসুম। অনুষ্ঠান শেষে কেক কাটা ও জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া করা হয়। বাংলাদেশ থেকে সম্প্রচারিত আইপি চ্যানেল পথিক টিভি, বিশ্বজুড়ে এক মানবতার কণ্ঠস্বর।